ইজাজুল আলম বলেছেন আমি বাড়ি থেকে বের হওয়ার পূর্বে জোহর ও আসর জমা করতে পারবো কি আপনি জমা করার কথা বলেছেন অনেক সময় দেখা যায় আমি বাড়ি থেকে বের হওয়ার পর ট্রেন বা বাস ধরবো ট্রেন বা বাসের মধ্যে আসর ওয়াক্ত চলে যাচ্ছে তাহলে কি আমি আসরটা পুরো চারগাত পড়ে জমা করতে পারব নিজ গ্রামে এটা একটা ইখতলা ফেমাস আলা অনেক ওলামাইকেরাম জমা করাকে জায়জ বলেননি যদিও বিশুদ্ধ মত হচ্ছে জমা করাটা এটা একটা ইসলামী বিধান আসর একটা গ্রুপ আর মাগরিবেশা একটা গ্রুপ আমরা জমা করার অনেক উদাহরণ পাই মুজদালেফায় মাগরিবেশা একসাথে জমা করা হয় আর আরাফাতে নয়জুল হাজুদ্দিন জোহরাসর একসাথে জমা করা হয় জহরাসরটা যেমন তকদিমও হতে পারে যেমন আখিরও হতে পারে তবে রাসুসাল্লাহ সাল্লাম সেদিন জমে তাকদিম করেছিলেন এই জন্য আমরা জমে তাকদিম করি মুজদালিফার নাম হাসটা জমে তাখির অর্থাৎ একটু বিলম্বে যেহেতু আরাফাত থেকে আসতে হয় এসে আসতে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় তখন অলরেডি এসার রক্ত মাগরীবকে বিলম্ব করে এসা রক্ত পড়া হয় এটা একটা এর বাইরে সফরেও জমা করা যায় এবং আরও অতিরিক্ত আমল হচ্ছে কসর করা যায় আচ্ছা জমা করার কথা যেহেতু আপনি প্রশ্ন করেছেন এই জমাটা কি সফর ছাড়াও করা যায় হ্যাঁ এ ব্যাপারে বিশুদ্ধ একাধিক হাদিস রয়েছে যে হাদিসের মূল বক্তব্য হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সফর ছাড়াও জমা করেছেন আর বুখারির হাদিসে কিন্তু একাধিক রেওয়ায়ত রয়েছে যেখানে বৃষ্টি নামলে জমা করার কথাও সেখানে বলা হয়েছে বৃষ্টিতে আমরা এটা অনেক মসজিদে মধ্যপ্রাচ্যের অনেক মসজিদে আমলটা করতে দেখি যখন বৃষ্টি নামে তখন তারা হয়তো মাগরিবেশা একসাথ করে ফেলে জহরাসর একসাথ করে ফেলে সেটার যেহেতু দলিল আছে অতএব সেটা করা যেতে পারে আরও কিছু হাদিস আছে যেখানে বলা হয়েছে রসুসাল্লা সাল্লাম জমা করেছিলেন দুটো সালাতের মধ্যে সফর ছাড়া এবং বৃষ্টি ছাড়া সেটা কখন ওলামাইকেরাম বলেন এবং সেটা গবেষণার পরে আন্দাজ যেতেরা বলছেন তা নয় তারা বলছেন যে আরও কিছু পরিস্থিতি আছে যখন জমা করা যায় যখন ভূমিকম্প হচ্ছে হ্যাঁ ভূমিকম্প হচ্ছে অথবা সব কিছু লণ্ডপণ্ড হচ্ছে আপনি এমন একটা কঠিন জটিল অবস্থায় পড়ে গেছেন যে প্রত্যেক সলাত তার ওয়াক্তে পড়াটা আপনার জন্য প্রায় দুরূহ তাহলে আপনি যখনই সুযোগ পাবেন যেমন জোহর রক্তে হোক বা জোহর রক্ত শেষে হোক বা আসরো রক্ত হোক যখনই একটু অ্যাপ্রোপ্রিয়েট সময় পাবেন আপনি দুটো সলাত একসাথ করে ফেলবেন মাগরীব যখনই আপনি এই যে মাগরিবে রক্ত থেকে এসার এসে প্রলম্বিত রক্ত এর মধ্যে যখনই সুযোগ পাবে দুটো সালাত একসাথে পড়ে ফেলবেন সেটা প্রচণ্ড ঝড়ের মধ্যে নৌকা ধুলছে হ্যাঁ অথবা জাহাজ ডুবি হচ্ছে এই ধরনের অবস্থাতেও দুটো সালাদ একসাথে জমা করা যায় ভূমিকম্পের সময় করা যায় এরকম বিভিন্ন কঠিন অবস্থায় করা যায় আর আপনি যে পরিস্থিতিটা বলেছেন আর সেখানেও জমা করার পক্ষে আমাদের অনেক কেরাম বলেছেন যে যদি এমনটা হয় যে পথে আপনার সালাদ পড়ার কোনো সুযোগই তৈরি হবে না এটা আপনি বুঝতে পেরেছেন না আপনি পথের মাঝখানে এমন বিজন জায়গা যে যেখানে আপনি মাঝখানে নেমে টিকিটও পাবেন না পরবর্তী অন্য কোনো যানবাহন উঠতে পারবেন না এখন যদি আপনি জোহর আঁকতে আসরটা পড়ে না ফেলেন তাহলে আসরটা আপনার মিস হয়ে যাবে এবং গায়ের ভেতরে পড়ার তেমন কোনো সুযোগ নেই তাহলে এই অবস্থা জমা করাটা অনেক ওলামাইকেরাম জায়েজ বলেছেন তবে এই অবস্থায় আপনি কসর করতে পারবেন না কারণ কসর হচ্ছে সফরের সাথে খাস এটা কোরানের আয়াত থেকে প্রমাণিত হাদিস থেকে প্রমাণিত অতএব যদি কোনো ব্যক্তি নিজ বাড়ি থেকে বের হওয়ার সময় দুটো সালাদ জমা করতে চায় অনেক মহাক্ষিক কেরামের মতে সে সেটা পারবে যাতে করে সেকেন্ড সালাদটা যানবাহনে থাকার কারণে নানা প্রবলেমের কারণে তার হয়তো মিস হয়ে যেতে পারে ফলে তিনি একসাথে পড়ে নিলেন আর তিনি কসর করতে পারবেন না কারণ তিনি বাড়িতে পড়ছেন জমা করতে পারবেন কসর করতে পারবেন না এক্ষেত্রে শেখ সালিবুর সাইমিনের একটা ফাতাওয়া আপনাদেরকে শোনাই তিনি বলেছেন তিনি আল কাসিম রিয়াদ এবং মদিনার মাঝামাঝি একটা শহর আল কাসিমের অধিবাসী ছিলেন এই জন্য তাকে প্রশ্ন করা হয়েছিল যে আল কাসিমের মধ্যে যদি কেউ থাকে এবং সেখান থেকে সে যদি এয়ারপোর্টে বের হয় এয়ারপোর্টে বের হয়ে সে অন্য কোথাও যাবে তাহলে কি সে এয়ারপোর্টে কসর করতে পারবে তিনি বললেন হ্যাঁ কসর করতে পারবে কারণ সে তার আবাদের এরিয়া তার পাড়া সে তরক করেছে সুতরাং এয়ারপোর্টটা তার নিজের এলাকার বাইরে কিন্তু যদি সে এয়ারপোর্টের অধিবাসী হয় এয়ারপোর্টের কাছেই সে থাকে সেটা তার নিজস্ব এলাকা বলে গণ্য হয় তখন সে সেখানে কসর করতে পারবে না কারণ সে তার আবাদের ভূমি বা পাড়া থেকে বের হয়নি এটা তিনি কসর সম্পর্কিত বিষয় বলেছেন আর জমাড়ের ব্যাপারে যেমন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আছে সল্লাহ রাসুল উল্লা সাল্লাম الظهر والعصر جميعا بالمدينة في غير خوف ولا سفر رسول الله صلى الله عليه وسلم ظهر بن عصر اكشته مدينة بروتشلن كنو بهاي بن صفر قال أبو الزبير أبو الزبير تك كلن فسألت سعيدا أمي سعيد ابن جبير رضي الله تعالى عنه جگش لما فعل ذلك كان رسول صلى الله عليه وسلم امنت كلن তখন সাঈদ ইবনে জুবাইর বললেন সালতু ইবনে আব্বাস কামা সা আলতানি আমি ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুকে অনুর প্রশ্ন করেছি যে প্রশ্নটা তুমি আমাকে করেছো ফাঁকা আরাদা আল্লাহ মিন উম্মতিহী তিনি ইচ্ছা পোষণ করেছেন তার উম্মাতের কাউকে তিনি যেন হারাজ এবং কঠিন অবস্থায় না ফেলেন ফলে তিনি এরকম একটা জমা করলেন যাতে পরবর্তীতে যে একটা কঠিন পরিস্থিতিতে কেউ পড়তে যাচ্ছে তা থেকে উদ্ধার হয় তাহলে বোঝা গেল ঝড় জাপটা বন্যা পানি কিংবা ভূমিকম্প এ ধরনের পরিস্থিতিতে এ ধরনের জমা করা যায় এটা এর থেকে একদম স্পষ্ট আর যেটা আপনি গাড়ির সমস্যার কথা বললেন সেখানেও আজ করা যায় যে জমা করা যেতে পারে এটা একটা রাজেহ মত কিন্তু এখানে এখতলাফ রয়েছে কারণ অনেকেই ওলামা কেরাম বলেন যে রাসুল সাল্লাম এখানে যে সুরাতে জমা করেছেন এটাকে গেট সুরি বলা হয় জোহরের শেষ ওয়াক্ত আসরের প্রথম আক্ত কিন্তু এটা একটা বিশ্লেষণ এসতেহাদ এটা কিন্তু হাদিসে লেখা নাই আর জোহরের ঠিক শেষ ওয়াক্ত এবং আসরের ঠিক প্রথম অক্ত এমনভাবে ম্যাচ করে জমা করা এটা একটা কষ্টসাধ্য ব্যাপার আপনাকে ঘড়ির কাটা ধরে অপেক্ষা করতে হবে যে কখন জোহরের একদম শেষ হবে এবং ঠিক কোন টাইমে পড়লে জোহরকে একদম শেষ ওয়াক্তে পড়া যায় আবার তার সাথে মিল রেখে এমনভাবে ম্যাচ করা যে আমি কোনো না থেমে আসর পড়লাম অথচ সেটা আসরের একদম স্টার্টিং এটা তো খুব জটিল একটা পরিস্থিতি অতএব এই ব্যাখ্যাটা আসলে এখানে শক্তিশালী নয় এখানে শক্তিশালী হচ্ছে আপনি জমা করতে পারেন কোনো ভয় না থাকলেও যেমন যুদ্ধ অবস্থা যুদ্ধের ভয় কিংবা কোনো যদি সফর না হয় তাহলেও আপনি করতে পারেন বিশেষ পরিস্থিতিতে এই ব্যাখ্যাটাই সবচেয়ে প্রতিধানযোগ্য এবং আমরা আমাদের আরব স্কলারদের অনেকেই এই ব্যাখ্যাটা নিতে দেখি ফলে রাসুস আসাম যে কথা বলেছেন যে তিনি উম্মাতের উপর থেকে প্রবলেমকে দূর করে দিতে চান তাহলে সেটা এখানে সাব্যস্ত হয় অন্যথায় উম্মাত অনেক বড় প্রবলেমের মধ্যে পড়বে